একটা কথা কচ্ছ নো যে আমারও মাথায় একটা বোঝা, তোমারও মাথায় একটা বোঝা, তো নামিয়ে দিলে ভালো হতো। তুমি আমারটা নামিয়ে দাও, আমি তোমারটা নামিয়ে দিই, তো ভালো হবে। কাজে কি কথা বুঝতে পারলো না জি ভাই? তো এক কাজ করো না, তুমি আমার টাইপ টেলাও, আমি তোমার টাইপ টেলিছি। মানে তুমি হার বেটিটাকে বহু করলাও, আমি তোমার বেটিটাকে বহু করলিছি। সিধা ভাষাই বুঝেন। হ্যাঁ, এবার কাছে ঠিকই কথা কয়েছ, করে লাও, ভালোই হলো। বাড়ি যাই কয়েছে, রে সোহরাবর মা কোন দিকে আছিস রে? কিছু কেনে জি এদিকে আছে। কইছে আরে বৈঠক খান ল্যা কুটুম আসছে। কইছে কিসের কুটুম জি? কিসের কুটুম? কইছে আরে সেতারাকে দেখতে আসছে। কইছে সেতারাকে দেখতে? বিয়ের কথা করতে আসছে। কইছে সেতারাকে দেখতে আসবে? কোনোদিন কুটুম এলো না বাড়িতে, দেখতে এলো না, শুনতে এলো না, বিয়ে ঠিক করে চলে এলে কোনটি থেকে? কইছে জানি, আরে সোহরা ভাইয়ের বেটার সুতে। হ্যাঁ, হারকে সেতারার বিয়ে, আর ওর ফের বেটি থেকে হারকে ইয়ার জয়নালের সাথে ঠিক করে দিয়েছি ওর বেটির বিয়ে। দুটা হারে বিয়ে হয়ে যাবো। কিছু তাই নাকি? কিছু হ্যাঁ, এদিকে চ্যাংড়াটা খাড়ে খাড়ে শুনছে। এ তোর জনর আব্বা হইটে তখন কিছু কী কচ্ছ লোকে? কিছু আরে তোর সৌরভ চাষের বেটির সাথে তোর বিয়ে ঠিক করে দিয়েছে। কিছু আমি করবো না। কিছু কেন করবি না? করবো না, আর পছন্দ নেই, আমি করবো না। কইছে কেমন যে কথা কইছে জি, যে করবো না। কিছু কইলি হলো বউ, কইলি হলো? আমি ওর বাপ না, ওর বাপ। আমি বিয়ে দিব তো করবে না, আমি যা করবো তা হবে। জবরদস্তি এবার বাপের চাপে, আর মা তখন কইছে, মাকে যা কইছে, মাকে তুই জানিস না যে সৌরভ চাষের বেটি হাতে 5 বছরের বড় গে, কি করে বিয়ে দিচ্ছিস গে? আমি করবো না গে। তোর মা কইছে আমি কি করব, এই যে আরো মাথায় বোঝা আছে, এই বোঝার লাগি না আমি খারে পড়েছি না, তো তোর কি বিয়ে আমি ওরকম বাড়তে দিই নাকি? আমি তো চাচ্ছ না যে একটা বাইরে কুটুম করবে, একসাথে যাবো। আচ্ছা, মা যদি এরকম কানতে লাগে তো কোনো বেটা সহিতে পারবে? পারবে না। কেন? অমৃত কে ধার কে হো কটন পিয়াই হো, এ হো মাই বিনা কইসে করে যাওয়া জোড়াই, এ ভাই এ হো মাই বিনা। নাহি চাহি আন ধন, নাহি সুখ পুরা, মাই কে দুলার বিনা সব কুছ অধুরা, মাই কে দুলার বিনা সব কুছ অধুরা। আরে দুধাওয়া পিয়াবত খানি আচারা ওড়াই হো, এ হো মাই বিনা কইসে করে যাওয়া জোড়াই, এ ভাই এ হো মাই বিনা। আমার বন্ধুরা এবার কি করলো, ছেলেটা রাজি নাই, মার কান্দন দেখে বাপের চাপে ছেলেটা এবার রাজি হয়ে গেল, যা করিস কর, বিয়ে দিয়ে দিলে। বিয়ে এবার হয়ে গেল, এই বিয়ে ছেলের মনের মতো হলো না, সেই বিয়েতে এই বিয়েটা ওর মনের লাইক লয়। এবার এই ছেলেটা কোনো সমাতি বেটিটাকে মানে ওর স্ত্রীটাকে ভালোবাসে না। আপনার চান মারখা পিন্ধে আদব, আর 999 দিয়েছে শ্বশুরে, যা আলনাতে ঝুলি থাকবে পিনভের মনে হবে না, ওরকমই আপনার মনে। আরে একার স্বপ্না রাহে কে হাম বিয়া করব, তো আপন মনযোগ রানী সে করব। মনযোগ রানী সমঝেলে না ভাই? স্বপ্নর রানী, যাকে একে ভোজপুরি তে বলে মনযোগ রানী। ই সোচাতা কে হাম বিয়া করব, তো আপন মনযোগ রানী সে করব, একবার মনের মত মেয়ে কে বিয়ে করব। লেকিন ভাইয়া চুড়েল সে বিয়া হো গইল, কা দিন লাগি? হ্যাঁ, তো ভাইয়া এক দোনো কে অন্দর প্যার মোহাব্বত নেই কে জমাতা। হ্যাঁ, কা করি আব, লাইকা লাইকিকে দেখে কে নেই রেখে চাহাতা, দেখতে হবে ভালো মানে ভালোবাসে না এই দেখে দেখে, কিন্তু আমার মেয়েটা কে ভালোবাসে না, কিন্তু আপনার মেয়েটাকে ফের আমার ছেলে খুব ভালোবাসতে লেগেছে, আপনার ছেলে আমার মেয়েটাকে খুব ভালোবাসতে লেগেছে। এবার এই ছেলেটা যখন আমার মেয়েটাকে আপনি ভালোবাসেন না এরকম শান্তাইছে, লাস্টে তখন কইছে কী করবো জি, চলে না তো ছেড়ে দেবো, যদি এইটা ছেড়ে দিই। আচ্ছা বলেন, এর ভুলের কারণে এটা ছুটবে? আমার মেয়েটা তো আপনার